60 বছর বয়সে কোটি টাকার মালিক হয়ে কি লাভ, যদি 25 বছর বয়সের ইচ্ছেগুলোই পূরণ না হয়? তাই বলবো, টাকা ইনকাম করুন আর নিজের শখ আহ্লাদগুলো পূরণ করুন, তারপরে টাকা জমান। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি। মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুধুমাত্র ট্রেইলারি কাজ করেও কিন্তু ঘরে বসে মাসে প্রায় 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর হ্যাঁ, সেজন্য অবশ্যই আপনার দক্ষ হতে হবে। আর ট্রেইলারি কাজ শিখেই শুরুতেই কেউ দক্ষ হতে পারে না, সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ সময়ের প্রয়োজন হয়। তো বলবো, আগে আপনারা ট্রেইলারি কাজটা শিখুন, তারপরে এটার পিছনে পরিশ্রম দিন, সময় দিন। যেমন অনেকেই কাজ শিখে একটুখানি শিখে থেমে থাকে, পরে আর কোনো মানে ধরে না, এই কাজে আর হাতই লাগায় না, যার কারণে তারা এই কাজে দক্ষ হতে পারে না আর অনেকটাই সময় লেগে যায়। সময় লেগে যায় বলতে মানে দক্ষ হতেই পারে না। তো সেই জন্য বলবো, এই কাজটা সবসময় হাতে ধরে রাখতে হবে। কাজ শিখে যদি আপনি ফেলে রাখেন তাহলে কিন্তু এই কাজে আপনি দক্ষ হতে পারবেন না। সেজন্য সবসময় অল টাইম কাজ হাতে রাখতে হবে। যেমন ধরেন, প্রথমেই তো অর্ডারের কাজ পাওয়া যায় না, তো প্রথম দিকে যদি আপনারা নিজেদের জন্য ড্রেস তৈরি করেন, সুন্দর সুন্দর ড্রেস তৈরি করেন, তো প্রথম দিকে কাজ শেখার পর অনেক সময় দেখা যায় কাজে ভুল ত্রুটি হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। তো পরে আস্তে আস্তে যখন সেই প্রবলেমটা ঠিক হয়ে যায়, যখন বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে ঠিক করলে আপনার কাজটা ঠিক হবে, জিনিসটা সুন্দর হবে, তো ওইভাবেই আস্তে আস্তে দক্ষ হয়ে যাবেন। আর তারপরেই কিন্তু কাস্টমার আসা শুরু হবে, অর্ডারের কাজ শুরু করবেন এবং শেষ পর অবশেষে আপনারা মাসে 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব। তো আমি অনেক বছর ধরেই এই ট্রেইলারি কাজটা করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো একটা ইনকাম হয়। তো প্রত্যেক রমজানে সারা বছর যেমন তেমন, প্রত্যেক রমজানে আমার প্রায় 10 থেকে 15 হাজার টাকা ইনকাম হয়। তবে এবছর খুবই কম, কেননা আমার এলাকা চেঞ্জের কারণে এই প্রবলেমটা হয়েছে। তাও আলহামদুলিল্লাহ ভালোই কাজ এসেছে। তো এইখানে যে ড্রেসগুলো দেখছেন, এখানে মাত্র দুইজনের ড্রেস, দুইজনের প্রায় 4 সেট করে 8 সেট জামা কাপড় আছে, আরও চাদরও আছে, অনেক কিছু আছে। তো সব কিছু আমি গুছিয়ে রাখছি, এগুলো কাস্টমার আসলে আবার প্যাকেট করে দিয়ে দেবো। তো এখন প্যাকেট করে রেখে দেবো, আসলেই দিয়ে দিব। আর এমনিতেও আমার সারা বছর এই ট্রেইলারিতে মাসে প্রায় 5-এর উপরেই আসতো, ইনকাম হতো। তো ওই যে বললাম না, এলাকা চেঞ্জিংয়ের প্রবলেম, তো যারা গার্মেন্টস এলাকা বা যেই সব এলাকাতে মানুষজনের চলাচল আনাগোনা বেশি থাকে, তো ওই সব জায়গায় কিন্তু ট্রেইলারি কাজের কাজটা খুব ভালো আসে, অর্ডারটা খুব ভালো আসে। যেই সব এলাকায় ট্রেইলার কম থাকে, তো ওইভাবে ওই রকম এলাকার ভিতরে থাকলে অবশ্যই অর্ডার ভালো আসবে। আর এমনিতেও যদি আপনার হাতের কাজ, আপনার সেলাই কাজ যদি ভালো হয়, তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছেই আসবে। যদি মজুরিটা একটু কম রাখেন আর সেলাইয়ের দক্ষতাও ভালো থাকে, তাহলে অবশ্যই কাস্টমার আপনার কাছে আসবে। আর এই তো দেখেন, আমি কিন্তু নতুন একটা আমার ব্যবসার মাঝে নতুন একটা কাজ জয়েন করেছি, এটা তো অনেকেই জানেন। তো আমি হাতের কাজের এই ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এগুলো আমার রেডি হয়ে গিয়েছে। তো যে আমার হাতের কাজের ড্রেস কিনেছে, আমার কাছ থেকে কিনেছে, সে আমার কাছেই ড্রেস তৈরি করতে দিয়েছে। তো আমি এগুলো সুন্দর করে কাজ করে ওয়াশ করেছি, আয়রন করেছি, তারপরে এভাবে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি। তো এইভাবে মার্কেটিং করলে কিন্তু জিনিসগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর কাস্টমারও খুব পছন্দ করে। তো সবসময় সব কাজ একটু গুছিয়ে করলে দেখতে ভালো লাগে, সবাই পছন্দ করে। অনেক আপুরাই কমেন্ট করেন যে ট্রেইলারি কাজ জানেন তবে ওই রকম অর্ডার আসে না। আসলে এরকম হয়, এলাকার ওই রকম মানুষজন না থাকলে অর্ডারের কাজ ওই রকম আসে না। তো আবার অনেক আপুরই কমেন্ট করছেন যে ট্রেইলারি কাজ জানেন, মোটামুটি কাজ করেন, তবে ব্যবসাও করতে চান। তো সেক্ষেত্রে আমি বলবো, চাইলে আপনারা ব্যবসাও শুরু করতে পারেন। তো অল্প কিছু কাপড় এনে আপনি ঘরে রাখলেন, তাহলে সেখান থেকে আপনার আত্মীয় স্বজন পরিবার আপনার থেকে কাপড় নিবে, তারপর আপনার কাছে ড্রেস তৈরি করতে দিবে। তো সেইখান থেকে প্রায় দুই দিক থেকেই আপনার ইনকামটা আসছে।
আর আমি আলহামদুলিল্লাহ এভাবেই সেলগুলো করে থাকি। তো এই তো দেখেন আমার যে ড্রেসগুলো কমপ্লিট হয়েছে এগুলো সব আমি প্যাকেট করে রেখে দিচ্ছি। আর আমার হাতের কাজের যে বেবি ড্রেসগুলো সেগুলো অনেকগুলো কমপ্লিট হয়েছে। তো যেগুলো চলে যাবে আজ সেগুলো আমি আজকে প্যাকেট করে রাখবো এগুলোর সাথেই। তো দুইটা প্যাকেটের সাথে আমার হাতের কাজের বেবি ড্রেসগুলো যাবে, আর বাকি ড্রেসগুলো অন্য একদিন যাবে। তো এই বেবি ড্রেসগুলোর সাথে আরও একটা বেবি ড্রেস আছে, ওই ড্রেসটা কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হয়নি বলে ওটা পরে দিব। তো যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো দিয়ে দিব বলতে আমি যখন ভয়েসটা দিচ্ছি অলরেডি আমার ড্রেসগুলো চলে গিয়েছে, যদিও এই ভিডিওটা আমার দুই দিন আগের করা। অনেক বেশি কাজের চাপের কারণে আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য অসংখ্য দুঃখিত। আর এটা হচ্ছে 7 বছরের বাচ্চার একটা ড্রেস। এই ড্রেসের জামাটা কিন্তু অনেক সুন্দর, কাজগুলো কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছিল। আর প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি ডলার বসিয়েছি, যার কারণে খুব গ্লেজ দিচ্ছিল। হয়তো বা এটার সেলাইয়ের টিউটোরিয়ালটা আমি দেখিয়েছিলাম, আর এটার জামাটার সেলাইটা দেখিয়েছিলাম, হাতের কাজটা অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর এরপরে আমি 1 বছরের বাচ্চার একটা বেবি ড্রেস দেখাবো। এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে আমি রানি গোলাপি কালারের সুতা দিয়ে ফুল করেছি, আর প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে ডলার বসেছে। আর এই ড্রেসটা সবাই খুব পছন্দ করেছে। তো এই ড্রেসটা বলতে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও অনেক ইউনিক লাগছিল। তো বাচ্চাদের এরকম সত্যি কমফোর্টেবল ড্রেস পরলে কিন্তু আরামদায়ক হয়। আর এই লাল জামাটাও 1 বছরের বাচ্চার জন্য। তো লেজি ডেজি স্টিচ দিয়ে আমি ফুলগুলো করেছি। আর এই তো 3টা ড্রেস কমপ্লিট হয়েছে, আরও একটা ড্রেস কমপ্লিট হয়নি, ওইটাও কমপ্লিট করব আমি। তো এই 3টাই আপাতত আমি প্যাকেট করে রেখে দিব। তো অনেকেই আমার ফোন নাম্বার চাইছেন, প্লিজ ফোন নাম্বার চাইবেন না, কেননা ফোন নাম্বার দিয়ে কথা বলাটা আমার জন্য পসিবল না। কারো মনে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি অ্যান্সারটা দিয়ে দিব। আর যদি কেউ কোনো প্রকার ড্রেস নিতে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, এবং আপনারা চাইলে আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন। আর আমি সারাদিন প্রচুর ব্যস্ত আছি, প্রচুর, রমজান মাস, তারপরে আবার এইরকম হাতের কাজ সাথে টেইলারি কাজ সব নিয়ে মোটামুটি অনেক ব্যস্ত। আমার মেয়েটাও একটুখানি অসুস্থ, একটুখানি জ্বালাতন করে, তো ওকে নিয়ে আসলে এত কাজ করাটা অনেক কঠিন। তারপরে আবার এত এত কমেন্টের রিপ্লাই, কারোর সাথে মেসেজে কথা বলা, তো সব মিলে খুব একটা ঝামেলার মধ্যে আমি আছি। তো তারপরেও আমি চেষ্টা করি, আমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আমি কারোটাই মিস দেই না। তো প্লিজ সবাই কমেন্ট করবেন এবং একটু অপেক্ষা করবেন, কেউ ধৈর্য হারা হবেন না, কেউ রাগ করবেন না, আমি অবশ্যই সময় বুঝে অবশ্যই রিপ্লাইটা দিয়ে দিব। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখেন সহজ সহজ সেলাই দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আমি এইটাও কিন্তু ওই যেটা বলেছিলাম না, একটা ড্রেস আছে বাকি, এই ড্রেসটা কমপ্লিট করলেই ওদের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো ওদের আর কোনো অর্ডার নেই আমার। তো এখানে 1 বছরের বাচ্চার এই জামাটা খয়েরি রঙের কাপড়ের উপরে আমি বাসন্তী রঙের সুতা আর জলপাই রঙের সুতা দিয়ে কাজটা করছিলাম। তো বাসন্তী রঙটা দিয়ে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে ফুলগুলো করে নিচ্ছি, আর ফুলের মাঝখানে আমি জলপাই কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে দিয়েছি একটা। আর পাতাগুলোর মাঝখানে দেখতে পেয়েছেন আমি কিভাবে দিয়েছি, আসলে এগুলো বলার চাইতে চোখে ভালো করে দেখে নিলে অনেক সুন্দর করে বোঝা যায়। আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন কেউ কাজ পায় না, আবার কেউ কাজ করে মানে দম ফালাতে পারে না, এমন অবস্থা। তো এমনই হয়, যার ভাগ্যে যেটা আছে, যার রিজিকে যেটা আছে সে সেটাই পাবে, তো সেটার জন্য কারো হাত নেই। আর এটার সেলাইটা বলতে ড্রয়িংটা একদমই সিম্পল ছিল, যার কারণে আমি ড্রয়িংটা শেয়ার করলাম না। আর এই ডিজাইনটা আমি বডিতে লম্বাভাবে দিয়েছি, আবার নিচেও লম্বাভাবে দিয়েছি, দেখে নেবেন, আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন ক্যামেরার আলোতে কেমন যেন কালারটা রানি গোলাপি হয়ে যাচ্ছে, আসলে এটা রানি গোলাপি না, এটা খয়েরি, সুন্দর একটা খয়েরি কালার।
আর হ্যাঁ, কাস্টমারের পছন্দ অনুযায়ী আমি কালারটা দিয়েছি, শুধু ডিজাইনটা আমার নিজের করা। তো যতগুলো অর্ডার পেয়েছি সবগুলোই কাস্টমার বলেছে যে আমি যেন আমার পছন্দ মতোই কাজগুলো করে দিই। তো প্রত্যেকটা ড্রেসেই আমি আমার ইচ্ছা মতোই কাজগুলো করেছি, আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি যেন ড্রেসগুলো দেখতে সুন্দর লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।